যুদ্ধবিরতির জন্য হামাসের সাথে চুক্তির দাবি জানাচ্ছে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের স্বজনরা তারা খোলাখুলিভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের পক্ষে সমর্থন দিচ্ছেন তাদের বিশ্বাস জিম্মিদের জীবিত ফেরত পাওয়ার এটাই একমাত্র হোম মার্কিন প্রেসিডেন্ট গত একত্রিশ মে গাজায় যুদ্ধ বন্ধে তিন দফা প্রস্তাব দেন প্রথম দফায় বলা হয় অবিলম্বে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি থাকবে পরবর্তী দুই ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজার পুনর্গঠনের মাধ্যমে চলমান বৈরিতা চূড়ান্তভাবে অবসানের রূপরেখাও দেন বাইডেন ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবকে সঙ্গে সঙ্গে স্বাগত জানায় হামাস কিন্তু ইসরায়েল গড় রাজীব সরকার প্রধান বিনিয়ামী নেহরও কোনো সারা শব্দ নেই এ নিয়ে তার মন্ত্রিসভাতেও চলছে দ্বন্দ্ব বিশ্লেষকরা বলছেন নেয়াহু সাময়িক বিরতিতে রাজি হলেও পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে চান না ওয়াশিংটন অবশ্য আশাবাদী তেল আবিব তাদের প্রস্তাব গ্রহণ করবে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন হামাস মৌখিকভাবে রাজি হলেও চূড়ান্ত জবাব দেয়নি তারা মানলে ইসরায়েলো মেনে নেবে এদিকে গাজার পরিস্থিতি আজও খারাপ রাফার অবস্থা চরম ভয়াবহ শহরে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল বাহিনী অজানা গন্তব্যে পালাচ্ছেন হাজার হাজার প্যালেস্টাইনি জাতিসংঘ বলছে সেখানকার ছত্রিশটি আশ্রয় শিবির এখন খালি জাহাজুর রহমান নিউজ ডেস্ক